বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো শীতে শিশির জন্য বাবা মায়ের করণীয় কিছু কাজ সম্পর্কে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। শীত এলো তো ঝামেলা এলো তার হাত ধরে, আর ঘরে নবজাতক থাকলে ভাবনাটা আরও বেড়ে যায়, তাই নতুন বাচ্চাটির জন্য একটু আলাদা যত্ন নিতে হয়। শীত এলেই বাচ্চাদের নানান রকম রোগ দেখা যায়। মূলত এ সময় বাচ্চাদের যেসব রোগ দেখা যায় সেসব হলো সাধারণ জ্বর, ভাইরাল জ্বর, ফ্লু, কানে ইনফেকশন, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি। এসব রোগ অনেক সময় হয়ে উঠতে পারে প্রাণঘাতীও, তাই একটু বেশি সচেতন আপনাকে হতেই হবে বাচ্চার বিষয়ে। কোন বিষয়গুলোর প্রতি সচেতন হতে হবে আমি সেই বিষয়গুলো বলে দিচ্ছি। এক, বেশিরভাগ রোগই কফ, হাঁচি বা সরাসরি সংস্পর্শের কারণে হয়, তাই বাচ্চাকে অসুস্থ লোকদের থেকে দূরে রাখুন। দুই, খেয়াল রাখুন বাচ্চা ঠিকভাবে শ্বাস নিতে পারছে কিনা। তিন, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক উপায় হলো তাকে স্তনপান করানো। যদি বাচ্চার বয়স 6 মাসের নিচে হয় তাহলে বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ পান করাবেন, আর বাচ্চার বয়স যদি 6 মাসের বেশি হয় তাহলে তাকে সলিড খাবার খাওয়ানোর পাশাপাশিও স্তনপান করাবেন। চার, পানি শূন্যতা বাচ্চাদের ক্ষেত্রে একটি কমন সমস্যা। গলায় সমস্যা বা নাক বন্ধ থাকলে তার এমন সমস্যা দেখা দিতে পারে। পানি শূন্যতা কমাতে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ পান করান। পাঁচ, বিরক্তিকর ধোঁয়া যেমন সিগারেটের ধোঁয়া বা স্প্রে থেকে বাচ্চাকে দূরে রাখুন। ৬, বাচ্চাকে খুব বেশি সময় ধরে সাবান দিয়ে গোসল না করানোই ভালো, এতে করে তার স্কিন আরও শুষ্ক হয়ে যেতে পারে। বরং একটি কোমল সাবান ও উষ্ণ পানি ব্যবহার করে বাচ্চার গোসল নিশ্চিত করুন। ৭, বাচ্চাকে কেউ ধরার আগে তার হাত সঠিকভাবে পরিষ্কার করে নিয়েছে কিনা সেদিকে খেয়াল রাখুন, তাহলে ফ্লু জাতীয় রোগ থেকে আপনার বাচ্চাকে বাঁচাতে পারবেন। ৮, বাচ্চার কাপড়ের ব্যাপারেও সচেতন হন, দেখুন তার হাত ও পা যেন সঠিকভাবে ঢাকা থাকে, আর গরম পোশাকটাও যেন আরামদায়ক হয়। ৯, ঘরে রাখুন নিরাপদ, দরজা জানালা সময় বুঝে বন্ধ করে রাখতে পারেন যেন কোনো রকম ঠান্ডা ভেতরে আসতে না পারে। ১০, হাত ধুলে রেহাই মেলে নানান রকমের সমস্যা থেকে, মাঝে মাঝেই বাচ্চার হাত ধুয়ে দিন, তাহলে নানান রকমের ফ্লোর হাত থেকে বাঁচাতে পারবেন। তবে খেয়াল রাখবেন তার ঠান্ডা যেন না লেগে যায়। ১১, বাচ্চার শ্বাস নিতে সমস্যা হলে তাকে ডাক্তার দেখান। ১২, ডায়রিয়া বা ক্রমাগত বমি হলে ডাক্তারের পরামর্শ নিন। এই বিষয়গুলোর প্রতি যদি আমরা বাবা মায়েরা শীতে সচেতন হই তাহলে আমাদের বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকবে। আমাদের বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখতে আমাদেরকে সচেতন একটু হতেই হবে, কষ্ট করে হলেও বিষয়গুলোর প্রতি মনোযোগী হতে হবে, শীতে যেন বাচ্চার ঠান্ডা না লেগে যায়, কারণ ঠান্ডা থেকে বাচ্চাদের মারাত্মক কিছু হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। তো এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই সচেতন হব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।